নমস্কার, আজকে তো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের প্রায় শেষে পৌঁছে গেছি। আজকে শেষ ক্লাস করব এবং আশা করি তোমরা পুরোপুরি চ্যাপ্টারটা শেষ করেছ। প্রচুর প্রচুর অঙ্ক আছে এবং খুব ভালো, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস টেনের মধ্যে, যে চ্যাপ্টারটি তোমাদের পরবর্তীকালে যে প্রচুর পরিমাণে কাজে লাগবে। এই চ্যাপ্টারটি যদি কেউ মিস করে যাও তাহলে সে ভাববে যে ম্যাথামেটিক্স কিন্তু মিস করে গেলে, প্রথম ভাববে। ঠিক আছে, তাতে আসছি আমরা দ্বিঘাত সমীকরণে। আমরা আগের দিন পড়েছি একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ দেওয়া থাকলে কীভাবে তা দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে কি না। এখানে দেখো আরেকবার আমি বলে দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস বীজ দ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দ্বয়ের গুণফল সমান জিরো। ঠিক আছে, যেমন একটি দ্বিঘাত সমীকরণে বীজ দ্বয় পাঁচ ও মাইনাস চার হলে সমীকরণটি কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ ইন্টু মাইনাস ফোর সমান জিরো। তাহলে কী দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, আমরা এটা পড়েছি। এবার কী আসছে না, দ্বিঘাত সমীকরণ বীজ দ্বয়ের সমষ্টি কীভাবে নির্ণয় করব। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সেখানে বীজ দ্বয়ের সমষ্টি কীভাবে নির্ণয় করব না, দ্বিঘাত সমীকরণ বীজ দ্বয়ের সমষ্টি এরকম করে যে এক্সের দ্বিঘাত সমীকরণ বীজ দ্বয়ের সমষ্টি ইকুয়াল টু মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে তার বীজ দ্বয়ের সমষ্টি কী, মাইনাস বি বাই এ, কারণ কি এক্সের সহগত বি আর এক্স স্কোয়ারের সহগত এ, তাই তো নাকি, মাইনাস বি বাই এ। দ্বিঘাত সমীকরণ বীজ দ্বয়ের গুণফল কত, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। মানে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এই দ্বিঘাত সমীকরণটার বীজ দ্বয়ের গুণফল কী হয়, সি বাই এ। ঠিক আছে, বি এক্স প্লাস সি, এখানে ধ্রুবক পদ কোনটা, সি, আর এক্স স্কোয়ারের সহগণটা এ, তাহলে এখানে কী হয়, সি বাই এ। বোঝা গেলো তাহলে জিনিসটা। আমরা কোষে দেখি 1.5, তোমাদের কালকে কিছুটা হোমওয়ার্ক দেওয়া ছিল, আশা করি সবাই পেরেছ। কেউ না পারলে এখনও পর্যন্ত কেউ তো পারনি বলে বলনি, আশা করি সবাই পেরেছ, তাহলে কোনো রকম চিন্তা নেই, আশা করি সবাই বুঝতেই পারছো খুব ভালো হবে। তাহলে আসছি কোষে দেখি 1.5-এর, দেখো নয়ের দেখার অঙ্কটা কী বলছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কী বলছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ। কী তাহলে বলছে কি, একটা বীজ অপরটির দ্বিগুণ। তাহলে দেখা হয় যে একটি বীজ বলা আছে অপরটির দ্বিগুণ, তাহলে প্রমাণ করতে হবে কি না, টু বি স্কোয়ার ইকাল টু নাইন এ সি। ধরি একটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণে একটি বীজ আলফা, অপরটি তাহলে কত হবে, তার দ্বিগুণ, সেহেতু টু আলফা হবে, তাই তো নাকি। আমরা কি জানি বীজ দ্বয়ের যোগফল সমান মাইনাস বি বাই এ, তেমনি আমি কী করেছি, আলফা প্লাস টু আলফা সমান মাইনাস বি বাই এ, অতএব থ্রি আলফা সমান মাইনাস বি বাই এ, আলফা সমান তাহলে মাইনাস বি বাই থ্রি। ঠিক আছে, আবার বীজ দ্বয়ের গুণফল সমান কি, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ মানে সি বাই এ। তাহলে এখানে ধ্রুবক পদ কি, সরি, এখানে বীজ দ্বয়ের গুণফল কি, আলফা ইন্টু টু আলফা সমান সি বাই এ, তাহলে টু আলফা স্কোয়ার সমান সি বাই এ। ঠিক আছে, টু ইন্টু আলফার মান কত, এখানে মাইনাস বি বাই থ্রি এ, তাই তো নাকি, এই মানটাকে এখানে বসিয়ে দিয়েছি, তাহলে মাইনাস বাই এর হোল স্কোয়ার সমান সি বাই এ। ঠিক আছে, এবার দেখো এটা ক্যালকুলেশন করেছে কি না, টু বি স্কোয়ার বাই নাইন এ স্কোয়ার সমান সি বাই এ, তাহলে টু এ কোনাকোনি গুণ করে দিচ্ছি, টু এ বি স্কোয়ার ইকাল টু নাইন এ স্কোয়ার সি, নাইন এ স্কোয়ার সি, এ বোথ সাইডে এ এ কাটছে, দেখো দেখে নাও কী থাকছে, টু বি স্কোয়ার সমান নাইন এ সি, তাহলে প্রমাণিত হলো, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, তারপরে আসছি দশের দাগ, বলছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান জিরো, সমীকরণের বীজগুলি অনন্য, সেই সমীকরণটি গঠন করি। কী বলা হয়েছে তাহলে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান একটা সমীকরণ বলা হয়েছে, যে সমীকরণ বলা আছে যে এই সমীকরণের বীজগুলি কি, অন্য একটা বলছে যে এই সমীকরণের বীজগুলি, মানে একটা সমীকরণ বের করতে হবে যার বীজগুলা কি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান জিরো, সমীকরণের বীজগুলি অনন্য, তাহলে সেই সমীকরণটি গঠন করি। আমাদের কী দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান জিরো, এর দুটো আমাকে কি বীজ বের করতে হবে, সেই দুটো বীজ যদি আমরা জানতে পারি তাদের অনন্যগুলো হবে, তাদের অনন্যগুলো আমরা বের করতে পারবো, ওই অনন্যভাবে যে সমীকরণ নির্ণয় করতে হবে তার বীজ। তাহলে আমরা কী করছি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান সমীকরণের বীজ দ্বয় ধরে নিয়েছি আমরা আলফা কমা বিটা, তাহলে আলফা বিটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমীকরণের বীজ দ্বয় ধরে নিয়েছি, তাহলে আলফা প্লাস বিটা সমান কী হবে, মাইনাস পি, যেহেতু কি আমরা কী জানি বীজ দ্বয়ের সমষ্টি সমান কী, বীজ দ্বয়ের সমষ্টি সমান কী, মাইনাস বি বাই এ, এখানে বি এর মান কত, পি, আর এর মান কত, ওয়ান, তাহলে মাইনাস পি, আর
বীজদের গুণফল আলফা বিটা সমান কত? ওয়ান, দেখো সি বাই এ, মানে এখানে সি এর মান কত? ওয়ান, আর এর মান কত? ওয়ান, তাহলে সি বাই এ ওয়ান। তাহলে বীজগুলি অনন্য হলে নতুন সমীকরণে বীজ দেওয়া হবে কি? ওয়ান বাই আলফা, ওয়ান বাই বিটা। এই সমীকরণে দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, তাহলে তাদের অনন্য যে সমীকরণের বীজ হবে, তাহলে সেই সমীকরণের বীজ কত হবে? ওয়ান বাই আলফা, ওয়ান বাই বিটা। তাই তো বোঝা গেল জিনিসটা। তাহলে ওই ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান আমরা বের করবো, আর ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা সমান আমরা বের করবো। তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমান কী হবে? ইকুয়াল টু বিটা প্লাস আলফা বাই বিটা। ওয়ান বাই আলফা প্লাস বিটা সমান বিটা প্লাস আলফা বাই আলফা বিটা সমান মাইনাস পি। বিটা প্লাস আলফার মান বসাও, বিটা প্লাস আলফার মান কত? মাইনাস পি। আলফা বিটার মান কত? ওয়ান সমান মাইনাস পি। তাহলে নতুন সমীকরণটি কী হবে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস সমীক বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান জিরো। এটাই তো আমাদের বীজদ্বয় দেওয়া থাকলে তার তো সমীকরণ নির্ণয় করতে হয়, তাই তো নাকি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল। তাহলে এক্স স্কোয়ার বীজদ্বয়ের যোগফল কত? মাইনাস পি। এক্স স্কোয়ার মাইনাস অফ মাইনাস পি এক্স প্লাস ওয়ান বাই আলফা বিটা। আলফা বিটার মান কত? ওয়ান, তাই তো নাকি? মানে ওয়ান বাই ওয়ান, এটা তাহলে কত হয়ে যাচ্ছে না? ওয়ান সমান জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান সমান জিরো, ঠিক আছে? এইটাই হচ্ছে নতুন সমীকরণ। বোঝা গেল জিনিসটা? তাহলে তারপরে আসছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণ নির্ণয় করা। ঠিক একই রকম অঙ্ক, দেখো আমরা মাদার কী বলা আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো। এই এর বীজ আমরা দুটো বীজ ধরে নিচ্ছি, আলফা ও বিটা। তাহলে আমরা আলফা প্লাস বিটা পেয়ে যাবো। আলফা প্লাস বিটা সমান কত? মাইনাস বি বাই এ। আলফা বিটা সমান কত? মাইনাস সি বাই এ। নতুন যে সমীকরণটা হবে, নতুন যে সমীকরণটা, তার বীজদ্বয় কী হবে? এই এদের বীজগুলোর বর্গ, মানে তার বীজটা কী হবে? একটা হবে আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার। আমাকে তাহলে বের করতে হবে কি? সেই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করতে হবে, আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো সমীকরণে দুটি বীজ আলফা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কত হচ্ছে? মাইনাস ওয়ান। দেখলো এক্সের এক্সের কোপেশন কত? ওয়ান। মাইনাস বি বাই এ, এ সমানও ওয়ান, বি সমানও ওয়ান, সি সমানও ওয়ান এখানে। তাহলে মাইনাস বি বাই মাইনাস ওয়ান হচ্ছে, আর আলফা বিটার মান কত? ওয়ান, কারণ সি বাই এ, সি এর মানও ওয়ান ও এর মানও ওয়ান। অতএব বীজগুলি বর্গ হলে নতুন সমীকরণের বীজগুলি কী হবে? আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার ও বিটা স্কোয়ার। এরপর তাহলে আসছি, তাহলে কী হবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান কত আমাকে বের করতে হবে? দেখলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমরা সূত্র লিখেছি, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা, সবাই জানো, ঠিক আছে? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটার মান কত? এখানে বলতে দেখো করা আছে, আলফা প্লাস বিটার মান কত? মাইনাস ওয়ান। তাহলে আলফা প্লাস বিটা সমান মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা বিটার মান কত? ওয়ান। টু ইন্টু ওয়ান সমান ওয়ান, মাইনাস টু সমান মাইনাস ওয়ান। আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার মানে কি? আলফা বিটার হোল স্কোয়ার মানে ওয়ানের স্কোয়ার সমান ওয়ান, ঠিক আছে? তাহলে নতুন সমীকরণটা কী হবে? এক্স স্কোয়ার মাইনাস দুটা বীজের যোগফল মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সমান জিরো, তাই তো নাকি? এটাই এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস বীজদের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদের গুণফল, সেটাই আমরা করেছি। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স, এখানটা এক্স হবে ইন্টু এক্স, ঠিক আছে? এখানটা এক্স হবে কিন্তু, ঠিক আছে? প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার। তাহলে কী দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস ও আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান ইন্টু এক্স, এখানটা এক্স হবে, প্লাস ওয়ান সমান জিরো। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমান জিরো, ঠিক আছে? কথাটা বোঝা গেল? তাহলে আসছি তাহলে এবারে গেল। আচ্ছা তোমাদেরকে একটা ইম্পর্ট্যান্ট, আচ্ছা হোমওয়ার্ক দেখো কষে দেখি, 1.5 এক থেকে তার পর্যন্ত পুরোটাই শর্ট কোশ্চেন যতগুলো আছে, আর খুব কম কোশ্চেন বাকি আছে। আগের দিন আমি কিছু করে দিয়েছি, আজকে একটা করে দিলাম, সবগুলোই তোমাদের খাতায় করতে হবে। আর যে শর্ট কোশ্চেনগুলো আছে, শর্ট কোশ্চেনগুলো সবগুলোই তোমরা খাতায় করবে, দিয়ে খাতা জমা দেবে। আশা করা যায় 9 তারিখ থেকে তোমাদের স্কুল তো খুলে যাচ্ছে, তোমরা সবাই ওখানেই আসবে। আর অনেকে অনেক কিছু প্রবলেম জানিয়েছো, ঠিক আছে? অনেকেই বলেছো যে শূন্য গর্ভাকার যে বর্গ, শূন্য গর্ভে বর্গাকার যে অঙ্কটা আছে, ওই অঙ্কটা অনেকে বুঝতে পারছো না। ওটা আমি ক্লাস যাবে থেকে শুরু হবে, ক্লাসে আসলে ওই অঙ্কটা করে দেবো। খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু ওইটা, ঠিক আছে? একটা অঙ্ক আছে দেখবে তোমাদের প্রয়োগে করা আছে যদি অঙ্কটা, ঠিক আছে? কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, যেটা তোমাদের কিন্তু আমি ক্লাসে আসলে বুঝিয়ে করে দেবো, ঠিক আছে? আর বেকার এখানে আমি আর এ করছি না, ঠিক আছে? সবাই নিশ্চয়ই পড়াশোনা করছো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ইম্পর্ট্যান্ট নোটিস, সেটা হচ্ছে যে কি কাল শনিবার 6 তারিখ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একটা 20 মার্কসের আমি ক্লাস টেস্ট নেবো। আমি কিন্তু এখানে একটা পিডিএফ আকারে একটা কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সবাই খাতায় করে রাখবে, ঠিক আছে? খাতায় করে রেখে আমাকে সবাই ছবি পাঠাবে, ঠিক আছে? তারপর আমি পরে কিন্তু যাবে খাতা জমা নেবো, ঠিক আছে?
তাহলে কি জিনিসটা বোঝা গেল? অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টারটি আছে আমাদের শেষ হলো আজকে। শেষ হওয়ার পর কালকে কিন্তু আমরা একটা ক্লাস টেস্ট নেবো, সেটা হচ্ছে কালকেই হবে। কালকের ক্লাস টাইমে তোমরা ঠিক পেয়ে যাবে, ঠিক আছে, কোশ্চেনটা পিডিএফ আকারে আমি পাঠিয়ে দেবো বা ইমেজ আকারে, সবাই পরীক্ষা দিয়ে নিজেরা নিজেরা সবাই খাতায় পরীক্ষা দেবে, এবং আমাকে কি পরীক্ষার যে কোশ্চেনটা উত্তরপত্রটা আমাকে ছবি তুলে পাঠাবে, ঠিক আছে। সবাইকে নমস্কার, আজকের মতো এখানেই ক্লাস শেষ।